বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি। ঠিক এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। তো যাই হোক, প্রশ্নের এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আমরা জেনে নেব, তার সঙ্গে একটু আলোচনাও করবো, যেটা কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। আর তার সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমরা জানতেই পারবে যে কী কী প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে এবং কী সাজেশনও ইতিপূর্বে দেওয়া হয়েছে। তো সেগুলো একটু দেখে যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু বাংলাতে ফুল মার্কসই পাবে। তো চলো আমরা পরপর প্রশ্নগুলো একটু দেখে নিই। আমাদের সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মান থাকে হচ্ছে 40 মার্ক। তোমাদের প্রথমেই দেখা যায় যে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে, স্বাভাবিকভাবে 8টা এমসিকিউ প্রশ্ন আসে। কিন্তু মনে রাখবে যে এই 8টা এমসিকিউ প্রশ্ন বা যে এমসিকিউ প্রশ্নগুলো আসে সেক্ষেত্রে কিন্তু কোনো অর থাকে না, ঠিক আছে? তো যেমন এখানে কী প্রশ্ন এসছে দেখো, বিপাকে ভবনশালী প্রজাতির রড। এখানে রড শব্দের অর্থ কী? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা সবাই জানি উত্তরটা কী, রড শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো। আমরা পরীক্ষার হলে কীভাবে লিখবো? শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা, অর্থাৎ 1-এর আমরা 1.1 দিয়ে এখানে গ দাগ দিয়ে দৌড়ানো শব্দটা লিখে দিলেই কিন্তু আমার হয়ে গেল। আর যদি কেউ মনে করো যে আমি পূর্ণ বাক্যে লিখবো সেটাও কিন্তু তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দেখো কী বলছে, শকুন্তলার আংটি পড়ে গিয়েছিল কোথায়? মরুতীর্থে, অপ্সরাতীর্থে, শচীতীর্থে নাকি পুষ্করতীর্থে? তো উত্তরটা কী হবে? শচীতীর্থে। শচীতীর্থে তার আংটিটি পড়ে গিয়েছিল, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন, পত্রিকার কর্তৃপক্ষ লেখককে দিয়েছিলেন কত টাকা? 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 12 টাকা। তো এটার মধ্যে কোনটা উত্তর হবে? 12 টাকা দিয়েছিলেন পত্রিকার কর্তৃপক্ষ লেখককে দিয়েছিলেন 10 টাকা। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 10 টাকা। আবারও বলছি, পত্রিকার কর্তৃপক্ষ লেখককে কত দিয়েছিলেন? উত্তর হচ্ছে 10 টাকা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো কী বলছে, নোঙর কোথায় পড়ে গিয়েছে? অপশানে কী কী রয়েছে দেখো, জলে, তটের কিনারে, খাদের কিনারে নাকি গর্তে? একদম কবিতার লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু। তো উত্তরটা কী হবে? তটের কিনারে, অর্থাৎ নোঙর কোথায় পড়ে গিয়েছে? তটের কিনারে। পরবর্তী প্রশ্নে চলে আসি। মড়ক লেগে মরে অনেকগুলো, কী মড়ক লেগে মরেছিল? ঘোড়া, মহিষ, গরু নাকি ভেড়া? একদম সুন্দর প্রশ্ন। তো উত্তরটা কী হবে? অনেকগুলো কী মারা গিয়েছিল? ভেড়া মারা গিয়েছিল কিন্তু মড়ক লেগে। পরবর্তী প্রশ্নে চলে আসি। অবিনাশবাবুর মূলোর ক্ষেত নষ্ট হওয়ার দরুন প্রফেসর শঙ্কুর নিকট ক্ষতিপূরণ চেয়েছিল কত টাকা? 200 টাকা, 300 টাকা, 400 টাকা নাকি 500 টাকা? তো উত্তর কত হবে? উত্তর হচ্ছে 500 টাকা, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো মিথ্যা থেকে মিথ্যে, আমরা তোমাদের শিখিয়েছি যে কীভাবে ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো কী কী, সেটা যদি ভালো করে শিখে থাকো তাহলে কিন্তু উত্তরটা পারাটা কোনো কঠিন হবে না। মিথ্যা থেকে মিথ্যে, আকার যদি একার হয়ে যায় তখন তাকে কী বলা হয়? তখন তাকে বলা হয় স্বরো সঙ্গতি, অর্থাৎ উত্তর হচ্ছে খদাক। পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখো কী বলছে, যৌগিক স্বরের একটি উদাহরণ দাও। যৌগিক স্বর মানে কি? যে স্বর একাধিক তোমার মৌলিক স্বর মিলে তৈরি হয় তাকেই বলা হয় যৌগিক স্বর। তো এখানে আ, ই, উ এর মধ্যে কোনটা রয়েছে? উত্তর হবে হচ্ছে ঔ, যেটা কিন্তু যৌগিক স্বরের একটা উদাহরণ। এরপর চলে আসো আমরা এসিকিউ টাইপের প্রশ্ন। দেখো প্রশ্নগুলো দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলিয়াস সম্পত্তি কেন ধীরে ধীরে বাড়তে লাগলো? ধীবর বৃত্তান্ত নাটকটি কে তর্জমা করেছেন? দুর্বাশামণি শকুন্তলাকে কী অভিশাপ দিয়েছিলেন? চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘে বলতে কোন চার ধরনের মেঘের কথা বলা হয়েছে? ঘড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কী করতেন? অপিনীতি কাকে বলে উদাহরণ দাও? উপসর্গ অনুসর্গের পার্থক্য লেখো, প্রত্যয় কাকে বলে? এখানে আমাদের এসিকিউ টাইপের প্রশ্নে কিন্তু কোশ্চেনে একটা দুটো এক্সট্রা দেওয়া থাকে, ঠিক আছে? পরের প্রশ্ন চলে যায়। যেমন এখানে দেখো 7টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 8টা প্রশ্ন দেওয়া রয়েছে। পরের প্রশ্ন চলে যায়, আমাদের কিন্তু 3 মার্কের প্রশ্ন থাকবে। তো 3 মার্কের প্রশ্ন কী কী দেওয়া রয়েছে দেখো, দুটো লিখতে হবে আমাদের 3 মার্কের প্রশ্ন। স্বাভাবিকভাবে আমাদের 3টে প্রশ্ন দেওয়া হয়, কখনো কখনো 4টেও দেওয়া হয়। তো যাই হোক, এরকমই মডেল কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে। আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে কথাটির মূল অর্থ বিশ্লেষণ করো। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটি কে ছিলেন, তাকে বিভীষিকা বলা হয়েছে কেন? ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, প্রতিবেশী কে, সে তাকে ধন্যবাদ দিল কেন? এরপর আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে গল্প থেকে এবং কবিতা থেকে। তো কী কী প্রশ্ন আসতে পারে, যেকোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। যেমন প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি অবলম্বনে ধীবরের চরিত্রের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন দেওয়া হয়েছে, সে একেবারে সর্বহারা হয়ে পড়লো, কে সর্বহারা হয়ে পড়লো, তার সর্বহারা হওয়ার কারণগুলি লেখো। এবার দেখো আমাদের তোমার শঙ্কু রয়েছে, প্রফেসর শঙ্কু থেকেও আমাদের একটা প্রশ্ন লিখতে হয়, দুটো প্রশ্ন আমাদের আসে। যেমন এখানে মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন তুলে ধরা হয়েছে, ঘটনাটা ঘটলো প্রথম দিনেই কোন ঘটনা ঘটেছিল? আর একটা প্রশ্ন দেওয়া রয়েছে, বোমযাত্রীর ডায়েরির গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, এই দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসবো আমাদের দেখো কবিতা থেকে 5 মার্কের বড় কোশ্চেন। এর আগে কিন্তু আমাদের যেটা এসেছিল দেখো গল্প থেকে 5 মার্কের বড় কোশ্চেন, ধীবর বৃত্তান্ত থেকে এসেছিলো, তারপরেরটা 4 পয়েন্ট এই যে 4 দাগে যে প্রশ্নটা। এবার আমাদের যে প্রশ্নটা সেটা
এটা কিন্তু কবিতা থেকে একটা বড় কোশ্চেন ফাইভ মার্কে আসবে। যেমন এখানে দেওয়া হয়েছে কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কবিতায় বর্ণিত ঝড়বৃষ্টির জন্য প্রজাদের যে দুর্দশা হয়েছিল তার বর্ণনা দাও, একদম কোটেশন উল্লেখ করে করে সুন্দর করে লিখবে। প্রশ্ন রয়েছে দেখো, মনে হলো স্নেহ মমতার ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার এমন মনে হয়েছিল, কোন প্রসঙ্গে কেন তিনি কথাগুলো উচ্চারণ করেছেন? তো দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু আমাদের পরীক্ষায় ভাব সম্প্রসারণ এবং সারাংশ আসে, তো ভাব সম্প্রসারণটাই আমাদের ফাইভ মার্ক থাকে। তো এখানে যেটা দেওয়া আছে দেখো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর, অথবা অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণ্য যেন তারে তৃণসম দহে। তো এরকমভাবে একটা ভাব সম্প্রসারণ আসবে যেটাতে কিন্তু আমাদের ফাইভ মার্ক্স থাকবে। তো এইভাবে কিন্তু আমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ প্রশ্নটা আসবে এবং এই টাইপসেরই প্রশ্ন আসবে, এবং সাজেশন ইতিপূর্বে দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নাও, সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে আর এগুলো প্র্যাকটিস করো, খুব ভালো হবে। তো এগুলো আজকের আলোচনা শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।